আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখানে ডিম ফেসিং এর জন্য রেডি করা হইতেছে। এগুলা হাসির ডিম, তুষ হারিকেন পদ্ধতিতে ফুটানো হবে। ডিম থেকে বাচ্চা বাহির করা হবে। ওই যে ডিম থেকে বাচ্চা বাহির করতে হয় ওই সব ধরনের নিয়ম কানুন নিয়ে আজকে কিছু আপনাদের সামনে আলাপ আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, এগুলা কিন্তু বড় বড় খামার থেকে, হাঁসের খামার থেকে এই ডিমগুলি সংগ্রহ করা হয়েছে। আর এইসব ডিম যে সংগ্রহ করা হয়েছে, কি রেট সংগ্রহ করা হয়েছে, ওই ব্যাপার বিষয়টি আমি জেনে নিতেছি। মানে এই যে ফুডানির ডিম আনতেছেন, এই ডিমের রেট কি তা? আপনার নাম না জানি কি স্মরণ নেই? সুরাব। ও হারিস ভাইয়ের ভাই। তো দর্শক বন্ধুরা, এই ডিমগুলি খামার থেকে সংগ্রহ করিয়া আনতে হয়। আইনা পরে কী করতে হয়, যদি অতিরিক্ত ময়লা থাকে, তাহলে এটা পরিষ্কার করতে হবে। কি দিয়া পরিষ্কার করতে হবে? পানি দিয়া পরিষ্কার করতে হবে, পানি দিয়া ধুইতে হবে। ধোয়ার পরে এরকমভাবে রোদরে দিতে হবে। আর এই রোদরে দেওয়ার পরে এই ডিমগুলির মাধ্যমে একটা হিট আসবে। আর হিট আসার পরেই ওই ডিমগুলি কাপড় দিয়ে আড়ি বাইন্দা বাইন্দা পরে সিলিন্ডারে ঢুকাইতে হবে। তো সিলিন্ডারে যে ঢুকাবেন, সিলিন্ডারে ঢুকানির পরের দিন দেখা গেছে ডিমের তাপ কমে যায়। অর্থাৎ হালকা হালকা একটু তাপ থাকে। এ নিয়ে আপনারা অনেকেই আছেন ভয় পান এবং কি কমেন্টের মাধ্যমে আমাকে জানান এবং কি ফোন করেন। তো বিষয়টা হলো, প্রথম অবস্থা ডিমের তাপ কম থাকবে, এটাই স্বাভাবিক। হালকা হালকা তাপ আসে বেন নাই এরকম অবস্থা নিয়েই দেখা যায়। পরে কয়েকদিন, 4-5 দিন বয়স হইলে ডিমগুলির আস্তে আস্তে করিয়া তাপ বাড়তি হওয়া শুরু করে। যেই মাত্র 10-12 দিন বয়স হয়ে যায় তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ হয়ে যায়। তখন তাপ কমতি থাকে না, বরং বাড়তি থাকে। তখন ওই তাপগুলি কমানোর জন্য নানান প্রসেস অবলম্বন করতে হয়। তো আপনাদের কমেন্টে প্রশ্নের উত্তর ছিল এই। আজকে ডিম নিয়ে ছিল এই আলাপ আলোচনা। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।